সারাদিনে কার কার সাথে কি কি কথা হলো, কি খেলো, কোথায় গেল, সব আমার সাথে শেয়ার না করে সে ঘুমাতে যাবে না। এই হ্যাবিটটা থেকে বেরোতে আমার অনেক সময় লাগবে। এটা একটা হ্যাবিট হয়ে গেছিলো তার প্লাস আমার। আর সকালে ঘুম থেকে উঠলে সে যদি কোনো ধরনের স্বপ্নও দেখতো সেটাও সে আমার সাথে শেয়ার করতো। যেহেতু আম্মু একটু সিক বলে আম্মুর সাথে শেয়ার করা হয় না, আর দেখা গেছে আমি ফোন করলে আম্মু একটু রেসপন্ড করে, আমার সাথে তার একটু রেসপন্ডিংটা বেশি থাকে, সো যার কারণে কন্টিনিউয়াসলি কথা মধ্যে থাকে। আমরা আপনাদের সবার কাছ থেকে পর্যন্ত যা যা শুনলাম 90% আমি জানি, কারণ সে আমার সাথে এত শেয়ার করতো আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম, কারণ অতিরিক্ত কথা বলতে হবো সত্যি কথা যেটা। আর আমি একবার ফোনে ছিলাম যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল, আমি একদম লাস্ট পর্যন্ত ছিলাম, আমি শুধু লাস্ট ফোন করার পরে আমার এক ভাই ফোনটা রিসিভ করলো। আমি বললাম আব্বুকে দমটা নিতে পারতেছে আর 2 মিনিট ওয়েট করতে পারবে অক্সিজেনটা জাস্ট মুখে আসা পর্যন্ত, সে জাস্ট এতটুকু বলছে আমি বুঝতে পারতেছি না। আমি ফোন লাইন কেটে দিয়ে আমি ফোন বন্ধ করে দিচ্ছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি সব কিছু। আর আব্বুর অনেক কিছুই আসছে, দেখা গেছে যে অনেক সময় বলতো না বাট আমি বুঝে নিতাম। ফোন করার পরে দেখা গেছে আব্বুর ভয়েসটা যখন বলতো কিছু বলার আগে বলতো আব্বু কি হয়েছে, এনিথিং সিরিয়াস, তখন সে এক্সপ্লেন করতো। আমার সাথে কথা না বললে সে অস্থির হয়ে যেত, হাত পাতার ছটফট করতো, খুব অস্থির ফিল করতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আব্বুর সাথে আমার যে বাবা মেয়ের সম্পর্ক হচ্ছে মা আর সন্তানের সম্পর্কটা বেশি ছিল। ফেসবুকে কোনো ছবি পোস্ট করার আগে আমি আব্বুকে বলতাম প্লিজ আব্বু কোনো ভুলভাল শব্দ ব্যবহার করবেন না, অনেকে অনেক কিছু বলে, বলে মা আমি পোস্ট করে দিছি এখন একটু ঠিক করে দাও। আমি সবসময় তাকে বলতাম আব্বু প্লিজ আপনি আমাকে মেসেজ বক্সে দেবেন, আমি পোস্ট করে দেবো, আই উইল ট্রাই মাই বেস্ট, যদি আমি ওইটা আমি ফ্রি থাকি বা টাইমিং ম্যাচ করে। মানে আমি এতটুকু বলবো যে সে অনেক ভালো স্টোরি টেলার ছিল, এত সুন্দর সুন্দর গল্প আমি কখনো শুনি নাই কারো কাছে, মানে গল্প তার কোত্থেকে আসতো কীভাবে আসতো জানি না, বাট প্রচুর গল্প বলতে পারত। আর আমার দাদির পরে সে সবসময় আমাকে স্থান দিত। আমার যখন আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনলাম বুঝতে পারতেছি না নিঃশ্বাস নিচ্ছে কিনা, আমি 3 ঘন্টা কোনো সাউন্ডও করি নাই, কান্নাকাটিও করি নাই, আমি জাস্ট আমি ডিফারেন্ট ওয়ার্ল্ডে ছিলাম, আমি একদম পুরো নিশ্চুপ ছিলাম। দেন আমি ফেসবুকে স্ট্যাটাস, আমার কন্টিনিউসলি কল আসতেছিল ফেসবুকে স্ট্যাটাসটা দিয়ে, আমি ভাবলাম যে আই নো দ্যাট আমার সাথে যারা যারা আছে সবাই জেনে যাবে, অ্যান্ড আমি ডিটেলস বলতে পারি নাই, বাট অনেকে অনেক জায়গা থেকে ইনফরমেশনস কালেক্ট করে অলরেডি পোস্ট হয়ে গেছে কীভাবে কীভাবে হয়েছে। বেসিকলি যে জিনিসটা হয়েছে আমি তো বলতে চাচ্ছিলাম, আব্বুর পেসমেকারটা লাগানোর দরকার ছিল না, আব্বুর লিভারে পানি উঠছিল, তাকে বারডেনে নেক্সট নিয়ে যাওয়া হয়েছিল, সে কয়েকদিন আগে তার হার্টের চেক আপ করেছে, স্ট্রেস টেস্ট করানো হয়েছে, স্ট্রেস টেস্টে তার রেজাল্ট অনেক বেশি ভালো আসছে, কারণ সে অনেক অ্যাথলেটিক একটা পার্সন ছিল, সে সহজে ভেঙে পড়ার মতো ছিল না, বাট মানসিকভাবে অনেকেই বলছে সে বাচ্চাদের মতো, হ্যাঁ সে অনেক সময় হাওয়া করে উঠে উঠতো আর কি। তো আমি তাকে চেষ্টা করতাম মেন্টালি স্ট্রেংথ দেওয়ার জন্য, তো আমাকে সবসময় বলতো যে তোমার সাথে কথা বললে আমার আমার শক্তি ফিরে পায়, নাহলে আমি আমি মরার মতো হয়ে যাই। তো এরকম তার সাথে আমার সম্পর্ক ছিল। তো যাই হোক, তার পেসমেকারটা বসানো হয়েছে খুব গাফিলতি করে, এই পেসমেকারটা বসানো হয়েছে, অ্যান্ড দেন সে খুব মানে অনুশোচনায় করছে যে আমাকে এটা বসানোর দরকার ছিল না, আমার কোনো হার্টের সমস্যা ছিল না, লাঙে পানি উঠছিল, সে পানিটা নেমে যাওয়ার সময় তার পালস 40-তে চলে আসছিল, পালস 40-তে চলে আসার জন্য তাকে এক্সটার্নাল পেসমেকার লাগানো হয়েছিল। দেন হচ্ছে গিয়ে যখন এক্সটার্নাল পেসমেকার দিয়ে তার পালস ঠিক করা হয়েছে, তখন ডাক্তার বলছে যে তাকে মানে রিয়েলি তাকে পেসমেকার বসাইতে হবে, সামথিং লাইক দ্যাট। ডিসিশনটা খুব কুইক নিয়ে ফেলছে বাংলাদেশের লোকজন, বাট পেসমেকার লাগানোর পর ঠিক মতো সেটা বসানো হয়নি বলে তার প্রবলেমটা আরও বেড়ে গেছে, সে আরও দুর্বলের দিকে চলে গেছে।
ডেইলি ফোন করে বলতো আমার বাম পাশের সাইডটা ব্যথা করছে, দাঁড়াতে পারছি না, পড়ে যাচ্ছি একদম। মানে আমি বলছি আপনি ইমিডিয়েটলি চলে আসেন এখানে, আপনার ওখানে থাকার কোনো দরকার নেই, আপনি আমার পাশে থাকলে আপনার যেই ভালো লাগবে, আপনার ওখানে 100টা মানুষ থাকলে আপনার ভালো লাগবে না, আই নো দ্যাট। বাট বাংলাদেশের সিচুয়েশনটা খুব মানে ডিফারেন্ট হয়ে গেছে, মানে তখন আবার আমেরিকাতে আবার একটু খারাপ হচ্ছে, আবার বাংলা মানে একেবারে ইমব্যালেন্স একটা অবস্থা, বসাহস পাচ্ছিল না কীভাবে কী করবে। এবার যেটা হলো, সে যেদিনটা মারা গেছে পরের দিন, এর আগের দিন সন্ধ্যায় সবার সাথে বসে বিকালে নাস্তা পানি খেয়ে সবার সাথে কথা বলছিল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, বলছিল যে আমার বাংলাদেশে দুটো ভালো ভালো ডাক্তার আছে যে আমার এই পেসমেকার এই প্রবলেমটা সলভ করবে, তার সাথে দেখা করতে যাচ্ছে। এর আগ পর্যন্ত সে ভালো ছিল, সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে তাকে সিটি স্ক্যান করার। আব্বুর একটা মানে মাই পার্সোনাল একটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে কাজ করাকালীন, অ্যাংজাইটি ডিসঅর্ডার শুরু হয়ে গেছিলো, কারণ কন্টিনিউসলি না খেয়ে থাকা, একটা গ্যাস্ট্রিকের প্রবলেম শুরু হয়ে যাওয়া, গ্যাসের প্রবলেমটা বেড়ে যাওয়া, অ্যাংজাইটির মধ্যে সবসময় থাকা, এটার অ্যাংজাইটি ওষুধ থেকে তার মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে যেত। তো সিটি স্ক্যান করানোর সময় সে ঘাবড়ে গেছে, সে ফিল করতেছে আমার কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। এর এখন ডাক পর্যন্ত সে ভালো ছিল, সে যখনই ঘাবড়ানো শুরু করে দিছে দেন হচ্ছে গিয়ে তার হাত পা ছেড়ে দিছে, সিটি স্ক্যান করানোর পরে তার অক্সিজেন লেভেল মানে খুব ফ্ল্যাকচুয়েট করা শুরু করছে। আমাকে ফোন, আমার কাছে কন্টিনিউসলি সে ফোন করে করে সব কিছু জানায়। কিছুক্ষণ পরে এক ঘন্টা আগে আমার সাথে কথা হচ্ছে, আমার ছেলে কন্টিনিউসলি তো ফেসবুকে ওর আমার মানে বাবার ছবি দেখেই নানা নানা করে ফোন দিতেই থাকে, দিতেই থাকে, এখনও দিতেই থাকে। এনিওয়ে আমি বেশি ইমোশনালি গেলাম না, বাট এক ঘন্টা পরে বলতেছে আমার অক্সিজেন দিয়ে রাখছেন। সে কেন আপনাকে অক্সিজেন দিয়ে রাখছে এখন আবার? বলে আমার অক্সিজেনের সমস্যা হচ্ছে ডাক্তার, তোমার মামার সাথে কথা বলো। মামাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলতেছে সিটি স্ক্যান করেছে, লাংসে কোনো প্রবলেম ফেসে তারা কমপ্লেক্স পাচ্ছে, এখন আইসিইউতে নিতে হবে। আমি সে আশ্চর্য, দুই ঘন্টা আগে সে ভালো ছিল, এখন আবার আইসিইউ কেন? আবার আপনারা মানে কোনো ধরনের কমপ্লেক্স রং কোনো ডিসিশনের দিকে যায় না, কারণ যতটুকু আমরা জানি এই পৃথিবীতে কোনো চিকিৎসা ছাড়া হচ্ছে রং চিকিৎসা মানুষ ডেথ হয় বেশি। তো যাই হোক, তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হলো, বাসায় আনা হলো, অক্সিজেন দেওয়া হলো, বাসায় আনার পর সে একটু বেটার ফিল করতেছিল। সকালবেলার দিকে অক্সিজেনটা শেষের দিকে চলে আসছিলো, অক্সিজেনের অর্ডার করা হচ্ছে, পথে ছিল। আমি কন্টিনিউসলি ফোনে, আমি ঘুমাতে পারছি না, এদিকে আমার বাচ্চা কাঁদতেছে, মানে সব একটা সহজ বড় অবস্থা। আমার ফিজিক্যাল অবস্থা ভালো ছিল না, সাইকোলজিক্যাল অবস্থা তো আমি এখন এক্সপ্রেস করার মতো অবস্থা নাই, আর বলতে চাই না কীভাবে বলতেছে আমি এত কথা। আমার মনে হচ্ছে যেগুলো বলা দরকার, কারণ এগুলো যদি না জানা হয় তাহলে এগুলো একদম আড়াল হয়ে যাবে, একদম আড়াল হয়ে যাবে, কারণ এগুলো সামনে আসা দরকার। তো যাই হোক, পরে যখন আমার মামাকে কল দিলাম অক্সিজেন টানার জন্য, আমি আব্বুকে জাস্ট বলতেছি আব্বু অক্সিজেন আনতেছে, যদি না আনতে পারে আপনাকে ইমিডিয়েটলি এখন হাসপাতালে নিয়ে যাওয়া হবে। দেন হচ্ছে গিয়ে আমি আমার জাহাঙ্গীর ভাই ওখানে আছে, উনি আর কি বেসিকলি টেক কেয়ার করছিল, আমি ওনাকে বলছি আব্বুর কাছে ফোনটা নিয়ে যান, বলতেছে কথা বলতে পারতেছে না, আমি আপনি ফোনটা নিয়ে যান। আমি আব্বুকে বললাম আব্বু আপনি ঘাবড়ায়েন না, ঘাবড়ানো কিচ্ছু নাই, আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, দেন ইউল বি ফাইন, আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি সব সময় এই কাজটা করি, আমি আব্বু কিছু হওয়ার আগে আমি আব্বুকে চেষ্টা করি শক্তি দেওয়ার, কারণ সে আমার কাছ থেকে শক্তি সঞ্চয় করে। সো মানে আমি ট্রাই করি নিজেকে শক্ত রাখার, দেন আমার কথা রাখার পরে আব্বু একটু হাত পা নাড়ানো শুরু করছে, তখন আর জাহাঙ্গীর ভাইকে বললো যে আমার হাত পা মোছায় দাও, আমি নামাজ পড়বো, মানে শুয়ে তারপর হাত পা মোছায় দিচ্ছে, সে ইশারায় নামাজ পড়ছে, দেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। হসপিটালে নেওয়ার পথে দেন 2 মিনিটের জাস্ট রাস্তায়, আসলে সেকেন্ডের কোনো ভরসা নাই, জাস্ট 2 মিনিটের মধ্যে হিজ গট। আর অ্যাকচুয়ালি তার ব্যাপারে কি বলবো, কারণ কন্টিনিউসলি আপনাদের সাথে 2টা 3টা 4টা 5টা 10টা 12টা হাজার হাজার অভিজ্ঞতা আছে, আমার কাছে কোটি কোটি অভিজ্ঞতা, আমার বলার নাই কিছু। থ্যাংক ইউ সো মাচ।